আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি দুই রকমের চটপটা স্বাদের চাটের রেসিপি শেয়ার করব। এগুলো দুটোই খুবই মজা, ছোট বড় সবাই খুব পছন্দ করে। এই দুটো চাটে ইচ্ছে করলে আপনারা যে কোনো সময় যখন কোনো চটপটা স্বাদের কিছু খেতে ইচ্ছে করবে তখন ট্রাই করতে পারেন, অতিথি আপ্যায়নে বা ইফতারিতে, অথবা চাইলে ঈদেও আপনারা এই রেসিপিগুলো তৈরি করে পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নিই চটপটা স্বাদের খুবই মজার এই দুই রকম চাটের রেসিপি। প্রথমে তৈরি করব পাপড়ি চাট। তো তার জন্য একটা মিক্সিং বোল নিলাম, তার মধ্যে প্রথমে নিয়ে নিব 2 কাপ পরিমাণ ময়দা, অল পারপাস ফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবারে আমি লবণ আর তেলটাকে ময়দার সাথে ভালো করে মেলাবো হাতের সাহায্যে, এভাবে ঘষে ঘষে তেলের মিশ্রণটা ঠিক আছে কিনা মেলানোর পর বোঝা যাবে। তেল আর লবণ মিলিয়ে নিলাম, তেলের পরিমাণটা ঠিক আছে কিনা সেটার একটা চেক করে নিব। যখন এরকম মুট করলে দলা বেঁধে যায় এবং চাপ দিলে ভেঙে যায় তখন বোঝা যাবে যে তেলের পরিমাণটা ঠিক আছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, কারণ ডোটা একটু টাইট ডো হবে, টাইট না হলে ক্রিস্পি হবে না। সিঙ্গারার জন্য যেভাবে ডো তৈরি করি তার চেয়ে কিছুটা নরম হবে, কিন্তু টাইট ডো হবে। বাস হয়ে গেছে, আর পানি লাগবে না আমার। প্রায় এরকম চায়ের কাপে 1 কাপ পরিমাণ পানি লেগেছে, এর চেয়ে বেশি আমি আর পানি অ্যাড করব না। এখন এটাকে 5 মিনিট একটু মথে নেব, তাহলে ডোটা মোটামুটি একটা ফর্মে চলে আসবে, পানি আর ময়দার মিশ্রণটা একদম পুরোপুরিভাবে মিলে যাবে। মোটামুটি ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে প্রায় 1/2 চা চামচ পরিমাণ তেল দিয়ে রেখে দিব, যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। রেস্টে রেখে দিলে ডোটা একদম সুন্দর হয়ে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 20 থেকে 30 মিনিট। 30 মিনিট পর ঢাকনা খুলে ডোটাকে একটু মথে নিব। এই যে একদম সফট হয়ে গেছে, একদম স্মুথ একটা ডো হয়ে গেছে। এটাকে একটা খোলা জায়গায় নিয়ে নিলাম, এখন এটাকে ভালো করে মথে নিব। ডোটাকে একটু লম্বা করে সমানভাবে স্মুথলি একটু মথে নিলাম, এখন এটাকে কেটে নিব। প্রথমে 5 ভাগ করব। এখন এগুলা আবার বাটিতে তুলে রেখে ঢেকে রাখবো। এখান থেকে একটা অংশ আমি নিয়ে নিলাম, এখন এটাকে ভালো করে মথে নিব। এবার এটাকে বেলে নিব, যতটা সম্ভব পাতলা করে বেলে নিব। এবারে এরকম গ্লাস বা যে কোনো বয়ামের মুখ দিয়ে বা কৌটার মুখ দিয়ে অথবা কুকি কাটার দিয়েও কেটে নেওয়া যাবে। আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। এবারে এর মধ্যে এরকম কাটা চামচের সাহায্যে ফুটা করে দিব, যাতে ফুলে যেতে না পারে। ফুটো করে নিলাম, আর রয়ে যে যেটুকু অংশ থাকবে পরের ব্যাচের সাথে পরে একসাথে করে আবার এটা দিয়ে বানিয়ে নেওয়া যাবে। এখন এইগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিব, তুলে উল্টো করে রাখবো, তাহলে উঠাতে সুবিধা হবে। এভাবে আরেকটা নিয়ে নিব। একসাথে 2টা রুটি বানিয়ে ভেজে নিতে হবে, এর চেয়ে বেশি একসাথে করে রেখে দেওয়া যাবে না, তা না হলে যেটাতে রেখে দেওয়া হবে সেটাতে লেগে যাবে। এটাতেও একইভাবে পাতলা করে রুটি বেলে নিব এবং এরকম কিছুর সাহায্যে গোল করে বা চারকোনা করেও কেটে নেওয়া যাবে। দ্বিতীয় রুটিটাও বেলে নিলাম, এখন এটাকেও গ্লাসের মাধ্যমে কেটে নিব এবং কাটা চামচের সাহায্যে ফুটা করে নিব এবং আগেরগুলোর সাথে তুলে নিব। সবগুলো তুলে নিলাম। এখন প্রথম ব্যাচ 2টা রুটি বানিয়েই ভেজে নিতে হবে, বেশি একসাথে করে নিলে পরে আবার উঠাতেও সুবিধা হতে পারে। চলে যাচ্ছি এখন চুলায় এগুলো ভেজে নিতে। ভাজার জন্য তেল হালকা গরম করে নিলাম, যেহেতু মুচমুচে করে ভাজতে হবে তাই তেলটা অনেক বেশি গরম করা যাবে না। হালকা একটু কুসুম কুসুম গরম করে তারপর এর মধ্যে তৈরি করে নেওয়া পাপড়িগুলো দিয়ে দিব। যে কয়টা জায়গা হয় এক বচ্চে দিয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যেই উপরে ভেসে উঠবে। 2 থেকে 3 মিনিট পরেই সবগুলো উপরে ভেসে উঠেছে। এখন মিডিয়াম লো আঁচে আস্তে আস্তে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আরও প্রায় 2-3 মিনিট পর এগুলোকে উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম লো আঁচে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এবং গোল্ডেন ব্রাউন হতে হতে অল্প আঁচে ভাজলে পরে এগুলো পুরোপুরিভাবে ক্রিস্পি হয়ে যাবে। সবগুলো যখন দুপাশে এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিব এবং বাকি যেগুলো আছে সেগুলো দ্বিতীয় ব্যাচে দিয়ে ভাজতে থাকবো। চুলোটা এখন আমি বন্ধ করে দিয়েছি যাতে তেলের তাপটা কমে যায়। তেল ছাঁকা হলে তুলে নিব, নিচে একদম সুন্দর হয়ে গেছে ক্রিস্পি। দ্বিতীয় ব্যাচ ভাজা হলে এগুলোও তুলে নিব। এগুলো আমি পরে অ্যাড করেছি তাই এগুলো আরেকটু হওয়া বাকি আছে, পরে তুলব। এভাবেই সবগুলো এক এক করে ভেজে নিব।
সবগুলো পাপড়ি ভেজে নিলাম, খুবই ক্রিস্পি, ভেজে মুখে দিলে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এখন এই ভেজে নেওয়া পাপড়ি দিয়ে চাট তৈরি করে নিব। চাটগুলি সাজিয়ে নিব প্লেটের মধ্যে, যে প্লেটে পরিবেশন করব সেই প্লেটে। পুরোটা প্লেটের মধ্যে বিছিয়ে নিলাম। এখন এখানে আমি এক কাপ পরিমাণ টক দই নিয়েছি। প্রথমে টক দইটা রেডি করে নিব। এর মধ্যে নিয়ে নিব 2 চা চামচ পরিমাণ চিনি এবং 1 চা চামচের 1/4 পরিমাণ লবণ দিয়ে এখন টক দইটাকে ভালো করে গুলিয়ে নিব, যেন চিনি আর লবণ একদম গলে যায়। চিনি আর লবণ গুলে যেয়ে একদম স্মুথ হয়ে গেলে এখন এটাকে এক সাইডে রেখে দিব। এখন বিছিয়ে রাখা পাপড়ির উপরে দিয়ে দিব সিদ্ধ করা আলু। আলুগুলোকে আমি এরকম কিউব কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আলুটা যে যেরকম পরিমাণে খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি লবণ দিয়ে গুলিয়ে নেওয়া টক দই। এর উপরে দিয়ে দিব গ্রিন সস, এটা অপশনাল, না থাকলে না দিলেও হবে। এরপর দিব টক মিষ্টি, তেঁতুলের চাটনি বা তেঁতুলের সস থাকলেও দেওয়া যাবে। এবারে দিব বিট লবণ, যার যা স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। যেহেতু দইয়ের মধ্যে আমি লবণ দিয়েছি তাই এক্ষেত্রে খুব বেশি লবণ দিব না, জাস্ট বিট লবণে ঘ্রাণের জন্য দিচ্ছি। দিব কিছু লাল মরিচ, লাল মরিচটা যার যা স্বাদ অনুযায়ী অল্প একটু দিলেই হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। এবারে দিব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচের 1/4 পরিমাণ, চাট মশলা 1 চা চামচের 1/4 পরিমাণ। এবার দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। টমেটো সসের বদলে আপনারা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, তবে টমেটো সসটা দিলে স্বাদ বেশি আসে। এবারে দিব ভুজিয়া, অর্থাৎ একদম চিকন করে চানাচুর, যেটা পাওয়া যায় এই যে এরকম কিনতে পাওয়া যায় বাজারে শুধু ভুজিয়া। এবারে দিব শশা কুচি এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা যদি ঝালের জন্য দেন তাহলে বেশি দিবেন, আমি জাস্ট ঘ্রাণের জন্য দিচ্ছি এবং দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। তৈরি হয়ে গেল একদমই সিম্পল, খুবই সহজভাবে পাপড়ি চাট। এভাবে আমরা ইচ্ছা করলে যে কোনো সময় গরমের মধ্যে বা রোজার সময় ইফতারিতে পাপড়ি চাটের এই রেসিপিটা রাখতে পারি, যেটা খেতে খুবই টেস্টি, সবার কাছেই ভালো লাগে। আর পাপড়ি চাটগুলি খুবই ক্রিস্পি থাকে, ইচ্ছে করলে এগুলো 10-15 দিন একটা এয়ারটাইট বক্সে বা বয়ামের ভিতরে ঢুকিয়েও সংরক্ষণ করে খাওয়া যায়। ফ্রিজে না রাখলেও চলে, ফ্রিজের বাইরে রাখলেও এটা সংরক্ষণ করে 10-15 দিন রেখে দিয়ে খাওয়া যায়। একদিন বেশি করে ভেজে তারপর ইচ্ছা করলে যে কোনো সময় এটা তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি পাপড়ি চাটের এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, বিশেষ করে ইফতারিতে বা বিকালের নাস্তায়। তো আশা করছি সবার কাছেই অনেক ভালো লাগবে। এবারে তৈরি করব ডাবলি বা মটরের ডালের চাট, যেটা খেতে চটপটির চাইতে কোনো অংশ কম না, খুবই মজা হয় খেতে এভাবে তৈরি করলে। তো চলুন দেখে নিই চটপটি বা চাটের এই রেসিপিটি। তো তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মটরের ডাল অর্থাৎ ডাবলি নিয়েছি। ডাবলি রান্না করতে গেলে প্রথমে ভিজিয়ে রাখতে হয় প্রায় 7-8 ঘন্টা। তো তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ডাবলি। এটাকে এখন পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 7-8 ঘন্টা। 7-8 ঘন্টা পরে ডাবলিটা ফুলে ডবল হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 7-8 ঘন্টা। প্রায় 8 ঘন্টা পর ডাবলিগুলো ফুলে এরকম একদম দ্বিগুণ হয়ে গেছে। ডাবলিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পানিটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে যে কালো দানা বা বাড়তি কোনো এরকম খোসা থাকে সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। আর সেই সাথে একটা মাঝারি সাইজের আলুকে আমি এরকম 4 কোণা করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য প্রথমে হাঁড়িতে নিয়ে নিব ভিজিয়ে ধুয়ে রাখা ডাবলি বা মটরের ডাল, সেই সাথে নিয়ে নিব কেটে রাখা আলুটাও। এবারে দিয়ে দিব পানি, পানিটা এমনভাবে দিব যেন আলু আর মটরের ডাল ডুবে থাকে। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এবারে ঢাকনা দিয়ে ডাল ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। 20 মিনিট মিডিয়াম হাই হিটে রান্না করার পর এখন একটু চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। মনে হচ্ছে এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। এবার এই পানিটা সহ এটাকে আরও 2-3 বার ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়েছি, এখন এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম পানি সহ। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো বিট লবণ, যে যতটুকু খেতে পছন্দ করেন সেই পরিমাপে আমি 1 চা চামচের 1/4 পরিমাণ দিচ্ছি। যদি লাগে পরে আবার অ্যাড করা যাবে, কারণ আমি কিন্তু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এবং দিব কিছু চিলি ফ্লেক্স, এটাও যার যার স্বাদ অনুযায়ী। এখন এই উপকরণগুলি একসাথে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম, এখন টেস্ট করে নিব।
ঠিক আছে, আর কিছু লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো কেচাপ বা টমেটো সস। আমি প্রায় 3 টেবিল চামচের মতো অ্যাড করলাম, কারণ টমেটো সসটাই এখানে স্বাদটা নিয়ে আসবে। আমি এখানে কোনো তেঁতুল ব্যবহার করব না, সসটা মিলিয়ে নিলাম। এবারে অ্যাড করব লেবুর রস, টকের পরিবর্তে আমি এখানে লেবুর রসটা ইউজ করছি। আবারও মিলিয়ে এবারে টক মিষ্টি ঝাল ঠিক আছে কিনা টেস্ট করে নিব। ঠিক আছে, তবে আমি এর মধ্যে 1/2 চা চামচ চিনি অ্যাড করছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আমি চিনিটা অ্যাড করলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন, আর যদি ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে চান সেটাও পারবেন। সমস্ত কিছু টক ঝাল এবং ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি অ্যাড করলাম। মোটামুটি স্বাদটা একদম পারফেক্ট আছে, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এ পর্যায়ে একটু টেস্ট করে নেবেন। এখন এটাকে পরিবেশন করব। এটা আমি একটা বড় ছড়ানো ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি পরিবেশন করার সুবিধার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, যার যা স্বাদ অনুযায়ী। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি, শসা কুচি এবং ধনিয়া পাতা কুচি। তারপর দিব ঝুরি ভাজা। এখানে ঝুরি ভাজার বদলে যদি চানাচুর ইউজ করেন তাহলেও কিন্তু খেতে অনেক মজা হয়। এবং কিছু বাদাম, পিনাট, কিছু পাপড়ি ভেঙে দিয়ে দিব, এটা অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এতক্ষণ যা যা দিয়েছি সবই হেলদি জিনিস, এখন আবার দিচ্ছি আনহেলদি জিনিস। তৈরি হয়ে গেল একদমই ডিফারেন্ট একটি চাটের রেসিপি। এখানে আমি তেঁতুলের টক ব্যবহার করি নাই, অনেক সময় বাসায় তেঁতুল থাকে না, তখন দেখা যায় যে চটপটি খেতে চাইলেও খাওয়া যায় না। লেবু আর টমেটো সস তো আমাদের বাসায় মোটামুটি সবারই থাকে বা আশেপাশের দোকানেও পাওয়া যায়। সস আর লেবু রস দিয়েও কিন্তু চটপটি আমরা তৈরি করতে পারি খুব সহজেই, আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো আশা করছি আপনারা আসছে ঈদে এই চাট বা চটপটি রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তৈরি হয়ে গেল চটপটা স্বাদের খুবই মজার দুটি চাটের রেসিপি। এভাবে আমরা ইচ্ছা করলে চটপটা স্বাদের এই 2 রকম রেসিপি তৈরি করে যে কোনো সময় খেতে পারি, অথবা চাইলে অতিথি আপ্যায়নে বা ইফতারিতে, এবং চাইলে ঈদের সময়ও পরিবেশন করতে পারি এবং ছোট বড় সবাই মিলে এর স্বাদ নিতে পারি। তো আশা করছি এই 2টো রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।